আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাত কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের দুটি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিট এবং মানবিক ইউনিটের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো, মেসেজ দিয়েছো, ইমেল করেছো, এমনকি কমেন্ট করেছো যে ভাইয়া কত পজিশন হলে বা কত স্কোরে আমার একটি চান্স হবে। কেউ কেউ বিভিন্ন সাবজেক্টের নাম দিয়ে বিভিন্ন কলেজের নাম ধরে জিজ্ঞেস করেছো, ভাইয়া এই কলেজে এই সাবজেক্টে পাওয়ার জন্য আমার কত স্কোর থাকতে হবে বা আমার স্কোরে এই সাবজেক্টটি আমি পাবো কিনা, এমন নানা প্রশ্ন তোমরা করেছো। বন্ধুরা, সাত কলেজ নিয়ে আমার চ্যানেলে ধারাবাহিক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব ভালোভাবেই জানতে পারবে কিভাবে চয়েস করতে হবে, কিভাবে চয়েস করলে তুমি চান্স পেয়ে যাবে, কোন মেরিট পজিশনে কিভাবে চয়েস দেওয়া উচিত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, সাত কলেজের একটি সাবজেক্টে চান্স পাওয়ার জন্য কয়েকটা ফ্যাক্টর জড়িত বা কয়েকটা পয়েন্ট এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে তোমার স্কোর কত, দ্বিতীয়টি হচ্ছে তোমার মেরিট পজিশন কত, তৃতীয়টি হচ্ছে তুমি কলেজ চয়েস করছো, চতুর্থ হচ্ছে কিভাবে তুমি সাবজেক্ট চয়েস করছো, সাবজেক্টের র্যাঙ্কগুলো কিভাবে করছো, কোনটা প্রথমে দিচ্ছ, কোনটা পরে দিচ্ছ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ চারটি বিষয়ের উপর তোমার চান্স পাওয়া বা না পাওয়া নির্ভর করছে। প্রথমে আমরা স্কোর নিয়ে কিছু কথাবার্তা বলি। বন্ধুরা, যারা 40 পেয়েছো অর্থাৎ যারা পাস করেছো তারা সবাই সাত কলেজে তোমরা চয়েস ফর্ম পূরণ করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া 40 পেলেই কি আমি চান্স পাবো? বিষয়টা কিন্তু একদমই তা না। তবে হ্যাঁ, তুমি যদি ভালোভাবে কলেজ চয়েস করতে পারো, সাবজেক্ট চয়েস করতে পারো, তাহলে কম স্কোর নিয়ে বেশি মেরিট পজিশন নিয়েও কিন্তু তোমার একটি সম্ভাবনা থাকবে। অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া চয়েস ফর্ম পূরণ করার জন্য কি আবারও কোনো পেমেন্ট করতে হবে? না, আর কোনো পেমেন্ট করতে হবে না। যারা পাস করেছো তারা ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে তোমরা চয়েস ফর্ম পূরণ করতে পারবে। আর প্রতি বছরের মতো এবছরও আমি চয়েস ফর্ম পূরণ কীভাবে করতে হয় এই নিয়ে ইনশাআল্লাহ ভিডিও দিব, কীভাবে কোন বিষয়টি তোমার জন্য জরুরি সেটাও তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকতে হবে, তাহলে তুমি প্রতিনিয়ত এ ব্যাপারে আপডেট পেয়ে যাবে। এই সাত কলেজের পুরো জার্নিটা ইনশাআল্লাহ আমি তোমার সাথে থাকার চেষ্টা করব। এবার আসি মেরিট পজিশন। বন্ধুরা, মেরিট পজিশনটা কিন্তু আসনের সাথে সম্পর্কিত। অর্থাৎ সাত কলেজের যে ইউনিট অনুযায়ী আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যার সাথে তোমার মেরিট পজিশনটা অনেক বেশি রিলেটেড। যেমন বাণিজ্য শাখার মোট আসন সংখ্যা রয়েছে 4832, এটা হচ্ছে মোট আসন সংখ্যা। 4832-এর মধ্যে যাদের মেরিট পজিশন রয়েছে তারা অবশ্যই সেফ পজিশনে রয়েছে, অর্থাৎ তারা অবশ্যই কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাবে, কোনো না কোনো একটি সাবজেক্টে তোমার হয়ে যাবে। এবং এই পজিশনের বাইরে বা অতিরিক্ত যাদের মেরিট পজিশন রয়েছে তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে, যা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি যে কত মেরিট পর্যন্ত তুমি সেফ জোনে রয়েছে, কত স্কোর হলে বা কত পজিশন হলে তুমি কোন বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করবে সেটাই কিছুক্ষণ পরে আমরা আলোচনা করছি। 9979-টির মতো আসন রয়েছে মানবিক শাখায়। তার মানে এই আসন সংখ্যার সাথে যদি মেরিট পজিশন যদি এর মধ্যে হয়ে থাকে তোমার, তাহলে কিন্তু তুমি সেফ জোনে রয়েছে। তার মানে মানবিক শাখায় কোনো না কোনো একটি সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ। তবে হ্যাঁ, সঠিকভাবে কলেজ এবং সাবজেক্ট চয়েস করতে হবে, তাহলেই কিন্তু তুমি এই বিষয়টা তোমার জন্য এলিজিবল হবে বা কার্যকর হবে। আসন নিয়ে আরেকটি ব্যাপার কিন্তু রয়েছে যেটা অনেকেই চিন্তা করে না বা অনেকে আলোচনাই করে না, অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু এই বিষয়টি নিয়ে কথাও বলে না। সেটি হচ্ছে আসন সংখ্যা, যেটা তোমাদেরকে বললাম যে বাণিজ্যের জন্য এতটি আসন রয়েছে, 4000+ আসন রয়েছে, আর মানবিকের জন্য 9000+ আসন রয়েছে, যে আসন সংখ্যার কথা বললাম, এই সবগুলো আসন কিন্তু সবার জন্য প্রযোজ্য না। তোমরা জানো সাত কলেজের মধ্যে কিন্তু কয়েকটি কলেজ রয়েছে যারা কম্বাইন কলেজ, অর্থাৎ নারী পুরুষ উভয় এখানে পড়াশোনা করতে পারে, আর দুটি কলেজ রয়েছে যেখানে শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারে বা পড়াশোনা করতে পারে। একটি হচ্ছে ইডেন কলেজ, আর একটি হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এই দুটি কলেজ কিন্তু শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য, আর শুধুমাত্র ছেলেদের জন্য হচ্ছে ঢাকা কলেজ। তার মানে হচ্ছে সাত কলেজের টোটাল যে আসন সংখ্যা রয়েছে এই আসন সংখ্যা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। নারী শিক্ষার্থীদের জন্য তাদের যে ডেডিকেটেড দুটি কলেজ, এর সাথে চারটি যে কম্বাইন কলেজ রয়েছে সেই কম্বাইন কলেজের আসনটাও কিন্তু যুক্ত হবে, কিন্তু ঢাকা কলেজে যে আসন সংখ্যা সেটা মোট আসন থেকে বাদ দিতে হবে। তাহলে যে আসন সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে একজন নারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। ঠিক একইভাবে চারটি কম্বাইন কলেজে যে আসন সংখ্যা সাথে ঢাকা কলেজের আসন সংখ্যা, তার মানে পাঁচটি, এই পাঁচটি কলেজের আসন সংখ্যা হচ্ছে ছাত্রদের জন্য প্রযোজ্য হবে। আশা করি আসনগত এবং মেরিট পজিশনগত যে বিষয়টা রয়েছে সেটা তোমার কাছে ক্লিয়ার। বন্ধুরা, এবারে আমরা সাত কলেজের রেজাল্ট পরবর্তী ধাপ নিয়ে একটি ব্রিফলি আলোচনা করার চেষ্টা করি। বন্ধুরা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সাবজেক্ট এবং
কলেজ চয়েস করার জন্য। বন্ধুরা, আগামী 29 মে থেকে 23 জুন পর্যন্ত চয়েসের কার্যক্রম চলবে। ইতিমধ্যে এই সংক্রান্ত নোটিশও কিন্তু প্রকাশিত হয়েছে। এই সময়টুকুর মধ্যে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। যারা অনলাইনে আবেদন করবে, অর্থাৎ যারা চয়েস লিস্টটা পূরণ করবে, পূরণ করার পর তাদের চয়েস লিস্ট, কলেজ, তাদের কলেজ চয়েস, সাবজেক্ট চয়েস, জিপিএ, স্কোর, এই সব কিছু বিচার করে 7 কলেজ ধাপে ধাপে এই মেরিট লিস্টগুলো প্রকাশ করবে। গত শিক্ষাবর্ষে 5টি মেরিটের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। বিষয়টা আমরা আরও ডিপলি বোঝার চেষ্টা করি। যখন তোমরা চয়েস লিস্টটা দিয়ে ফেলবে, চয়েসের কার্যক্রম অর্থাৎ ফর্মটা পূরণ করে দিবে, এবং এরপর 7 কলেজ কর্তৃপক্ষ মেরিট লিস্ট প্রকাশ করবে। প্রথমে তারা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করবে। ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করার পর তোমাকে নিশ্চয়নের জন্য সময় দেবে, অর্থাৎ তুমি যে সাবজেক্টটি পেয়েছ সেটা নিশ্চয়নের জন্য তোমাকে সুযোগ দেবে, এবং সেটার জন্য হয়তো বা 3,000 বা 3,500 টাকার মতো খরচা হবে। সেটা তুমি বিকাশের মাধ্যমেই পেমেন্ট করতে পারবে, অনলাইনেই তুমি দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি ভিডিও দিব। নিশ্চয়নের কার্যক্রম শেষ হওয়ার পর দেখবে 7 কলেজ কর্তৃপক্ষ কতগুলো আসন ফাঁকা রয়েছে। সেই আসনের বিপরীতে তারা দ্বিতীয় মেরিটে আবার শিক্ষার্থীদের কল করবে। সেক্ষেত্রে হয়তো বা যারা আগে চান্স পায়নি তারা হয়তো বা দ্বিতীয় মেরিটে চান্স পাবে, আর যারা ইতিমধ্যে নিশ্চয়ন করেছে তাদের সাবজেক্ট পরিবর্তন হয়ে, অর্থাৎ মাইগ্রেশন হয়ে, নতুন একটি সাবজেক্ট আসতেও পারে। ঠিক একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম পঞ্চম মেরিট লিস্ট পর্যন্ত যাবে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে শেষ মেরিটে গিয়েও কিন্তু অনেক কম স্কোর নিয়ে, বেশি মেরিট পজিশন নিয়ে কিন্তু শিক্ষার্থীদের সুযোগ আসবে। গত বছর কিন্তু এমনটাই ঘটেছে, তাই এ ব্যাপারে টেনশন করবে না। যারা একটু কম স্কোর পেয়েছো, মেরিট পজিশন বেশি রয়েছে, তারা যদি ঠিকঠাকভাবে আবেদন করতে পারো তাহলে তোমাদেরও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। এবার আসি চয়েস নিয়ে কথাবার্তা। বন্ধুরা, 7 কলেজের যে চয়েসের কার্যক্রম, এটা দুটি দিক রয়েছে। একটি হচ্ছে তুমি বিষয়কে গুরুত্ব দিয়ে তুমি চয়েস করবে, অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া, আর অন্যটি হচ্ছে কলেজকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া। যেমন অনেকের কাছে ইডেন কলেজটা খুব গুরুত্বপূর্ণ, ইডেন কলেজেই পড়তে হবে, যে কোনো একটি সাবজেক্ট হলেই হলো, এমন যদি হয়ে থাকে তাহলে তার কাছে হচ্ছে কলেজটা ইম্পর্টেন্ট, সাবজেক্টটা ইম্পর্টেন্ট না। সেক্ষেত্রে সে কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দিবে। যেমন ইডেন কলেজের ইংরেজি, ইডেন কলেজের পলিটিক্যাল সায়েন্স, ইডেন কলেজের বাংলা সাবজেক্ট, ইডেন কলেজের যে সমাজকর্ম, এভাবে সে কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে সে র্যাঙ্ক করবে। ঠিক একইভাবে পরবর্তী সে দিল বদরুন্নেসার ইংরেজি, বদরুন্নেসার ইকোনমিক্স, বদরুন্নেসার পলিটিক্যাল সায়েন্স, এভাবে কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দিল। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া। যেমন তোমার যদি ইংরেজি সাবজেক্টটা পছন্দের সাবজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি যেমন ঢাকা কলেজের ইংরেজি দিলে, তিতুমিরের ইংরেজি দিলে, কবি নজরুলের ইংরেজি দিলে, সরকারি সোহরদি কলেজের তুমি ইংরেজি দিলে, অর্থাৎ ইংরেজি সাবজেক্টগুলোকে তুমি প্রথমে দিলে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমরা কোনটাকে গুরুত্ব দিব? আমরা কি সাবজেক্টকে গুরুত্ব দিব নাকি কলেজকে গুরুত্ব দিব? এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তবে বন্ধুরা, দিন শেষে কিন্তু সাবজেক্টটা ইম্পর্টেন্ট। সাবজেক্টটার উপরে বেস করবে তোমার অনার্স, মাস্টার্স, পরবর্তী কেরিয়ার, চাকরি বাকরি যাই করো না কেন, বা উচ্চশিক্ষা যাই বলো না কেন, সব কিছু কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করছে। কলেজটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না যতটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। তাই আমার পরামর্শ হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া উচিত। তবে হ্যাঁ, তোমার কাছে যদি কলেজটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তুমি সেটাও চিন্তা ভাবনা করতে পারো। যদি তুমি কলেজকে চিন্তা করো, অর্থাৎ কলেজকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস দিবে, সেক্ষেত্রে কলেজের র্যাঙ্কিংটা জানা উচিত। অর্থাৎ 7 কলেজের মধ্যে কোন কলেজটা টপ পজিশনে রয়েছে, কোন কলেজটা মিড রেঞ্জে রয়েছে, কোন কলেজটা কিছুটা কম জনপ্রিয় রয়েছে, এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। এই নিয়ে ইনশাআল্লাহ ভিডিও থাকবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব কোন কলেজের পজিশনটা কেমন এবং কোন কলেজটা তোমার আগে দেওয়া উচিত, কোন কলেজটা পরে দেওয়া উচিত, এটা ধারাবাহিক ইনশাআল্লাহ ভিডিও থাকবে। আর অন্যদিকে যারা সাবজেক্টকে গুরুত্ব দিতে চাচ্ছ তাহলে তাদেরকে এখন জানতে হবে কোন সাবজেক্টগুলো টপ সাবজেক্ট, কোন সাবজেক্টগুলো মিড রেঞ্জের সাবজেক্ট, কোন সাবজেক্টগুলো কম জনপ্রিয় সাবজেক্ট, সেটার উপর বেস করে তোমরা সাবজেক্ট চয়েস দিবে। এবং এই সাবজেক্টগুলো নিয়ে আমার আলাদা একটি ডেডিকেটেড ভিডিও থাকবে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। এবার আসি আজকের ভিডিওর যে মূল কথা, অর্থাৎ কত মেরিট পজিশন হলে কোথায় তুমি চয়েস দিবে, কোথায় একটি সম্ভাবনা তোমার রয়েছে, এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করি। তোমার মেরিট পজিশন যদি ভালো হয়ে থাকে, স্কোরও তুমি ভালো পেয়েছো, এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মেরিট পজিশন ভালো বলতে আসলে কী বোঝানো হচ্ছে? যেমন যদি মানবিক শাখা শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার মেরিট পজিশন যদি 4,000-এর মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি একটি ভালো পজিশনের মধ্যে রয়েছে। টপ যে সাবজেক্ট রয়েছে, টপ যে কলেজ রয়েছে সেগুলোকে তুমি প্রথমে দিবে, এরপর মিড রেঞ্জের কলেজ, মিড রেঞ্জের সাবজেক্ট, এরপর কিছুটা কম জনপ্রিয় বা কম জনপ্রিয় সাবজেক্ট বা কলেজগুলো তোমরা সিরিয়ালে দিবে। অর্থাৎ প্রথমে টপ, তারপর মিড, তারপর হচ্ছে কম জনপ্রিয়, এভাবে তুমি সাজাতে পারো। তোমার স্কোর যদি মিড রেঞ্জের হয়ে থাকে, এখন মিড রেঞ্জ বলতে কি বোঝানো হচ্ছে, যেমন মানবিক শাখার যদি কথাই বলি, তোমার মেরিট পজিশন যদি 4,000-এর পরের থেকে শুরু করে 8,500 বা 9,000-এর মধ্যে থাকে তাহলে তুমি মিড রেঞ্জের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে তুমি মিড রেঞ্জের যে কলেজগুলো রয়েছে সেগুলোকে আগে দিবে, তারপর টপ, তারপর তুমি
কম জনপ্রিয় কলেজ, কম জনপ্রিয় যে কলেজটা রয়েছে বা সাবজেক্টগুলো সেগুলো তুমি সাজিয়ে দিতে পারো। কারণ তোমাকে এটাও মনে রাখতে হবে মাইগ্রেশন কিন্তু হবে, মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু তোমার ভালো একটি সাবজেক্ট আসা জরুরি। এখন সর্বশেষ যে বিষয়টি আসে সেটি হচ্ছে তোমার মেরিট পজিশনটা অনেক বেশি নিচের দিকে রয়েছে, অর্থাৎ তোমার স্কোরও কম, মেরিট পজিশনও বেশি, সেক্ষেত্রে তোমার কী করা উচিত। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া লো বলতে আসলে আপনি কত মেরিট পজিশনকে বোঝাচ্ছেন? মানবিক শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে 9000-এর পরে যদি তোমার মেরিট পজিশন থাকে তাহলে তোমাকে অবশ্যই খুব বুঝে শুনে চয়েস দেওয়া উচিত। সেক্ষেত্রে তুমি মিড রেঞ্জের যে কলেজ, মিড রেঞ্জের কলেজ সাবজেক্ট, তারপর কম জনপ্রিয় কলেজ এবং সাবজেক্ট, এরপর তোমরা বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো তোমরা দিয়ে দিবে, তারপর এবং সবগুলো সাবজেক্ট দিবে, কোনো সাবজেক্ট যেগুলো তোমার যতটুকু পর্যন্ত তুমি দিতে পারো সবগুলি তুমি চয়েস দিয়ে দিবে, এছাড়া কিন্তু অন্য কোনো অপশন নেই। এখন অনেকেই বলতে পারো, ভাই আপনি তো মানবিক দিয়ে উদাহরণ দিলেন, কমার্সের ব্যাপারটি একটু বলুন। কমার্সে যদি তোমার পজিশন 2000-এর মধ্যে থাকে তাহলে তুমি টপ, মিড, তারপর কম জনপ্রিয় এভাবে সাজাতে পারো। বাণিজ্য শাখায় যদি তোমার মিড পজিশন 2000-4000-এর মধ্যে থাকে তাহলে তুমি মিড রেঞ্জে রয়েছো, সেক্ষেত্রে তুমি প্রথমে মিড, তারপর টপ, তারপর তুমি কম জনপ্রিয় কলেজ বা সাবজেক্টগুলো চিন্তাভাবনা করতে পারো। আর তোমার মেরিট পজিশন যদি 4000-এর পরে হয়ে থাকে, মিড, কম জনপ্রিয়, তারপর বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো তুমি দিয়ে দিতে পারো। এভাবে যদি চিন্তাভাবনা করো তাহলে কিন্তু তোমার অনেক বেশি পসিবিলিটি বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা, সাত কলেজ নিয়ে আরও ডিটেলস ভিডিও থাকবে, সেখানে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে শুধুমাত্র তোমাদের ব্রিফলি আলোচনা করলাম, শুধুমাত্র একটি ধারণা দেওয়ার জন্য, টেনশন কমানোর জন্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।